ব্যাক টু ব্যাক ধারাবাহিকে অভিনয়। বাংলা টেলিভিশনের এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় নায়ক হয়ে উঠেছেন নীল ভট্টাচার্য। একটি ধারাবাহিক শেষ হতে না হতেই নতুন কোন ধারাবাহিকে নতুন রূপে ধরা দেন অভিনেতা। এখন তাকে দেখা যাচ্ছে স্টার জলসার বাংলা মিডিয়াম সিরিয়ালে, যেখানে অভিনেতা ফের জুটি বেঁধেছেন তিয়াশা লেকচার সাথে। কৃষ্ণ কলির পর একসাথে এটি তাদের দ্বিতীয় কাজ। আর এই ধারাবাহিক চলাকালীন সুখবর দিলেন অভিনেতা, আবারও তার জীবনে উপস্থিত প্রথম প্রেম। নীল টিনা জুটির থেকেও যে জুটিকে দর্শকরা একসময় অফুরন্ত ভালোবাসা দিয়েছে, যার কারণেই হয়তোবা আবার ফিরে আসা। কি বলেন অভিনেতা নীল ভট্টাচার্য, জানুন বিস্তারিত। নীল টিনা জুটিকে কে না ভালোবাসে, তবে রূপলি পর্দাতে তাদের একসাথে দেখা পাওয়া যায় কয়েক ঝলক মাত্র। বাস্তবে তারা স্বামী স্ত্রী, আবার দুজনেই টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রী। তবে এখনো পর্যন্ত তাদেরকে দেখা যায়নি একসাথে কোনো ধারাবাহিকে। অন্যদিকে দীর্ঘ ৯ বছর পর টলি নায়ক নীল ভট্টাচার্যের জীবনে ফিরল তার প্রথম প্রেম, যে খবরটা ঘটা করে নিজেই জানালেন অভিনেতা। কি অবাক হচ্ছেন তো, নীল টিনার সুখের সংসারে আবার কোথা থেকে এলো নীলের প্রথম প্রেম? একথা সত্যি যে প্রথম প্রেম এসেছে, তবে সে প্রেম বাংলা মিডিয়ামের বিক্রমের জীবনে, কিদুরে মেঘ বিক্রম ইন্দিরার সুখের সংসারে। ৯ বছর পর আবারও তারা একসঙ্গে, নীল ভট্টাচার্য এবং সৈরিতি বন্দ্যোপাধ্যায়। ২০১৪ সালে এই জুটিকে প্রথমবার ছোট পর্দায় দেখেছিল দর্শকরা। তারপর মাঝে কয়েক বছর তারা নিজেদের মতো কাজ করেছেন ইন্ডাস্ট্রিতে। ব্যক্তিগত জীবনেও অনেকটা এগিয়ে গিয়েছেন দুই তারকাই। স্বামী এবং মেয়েকে নিয়ে সৈরিতি সুখের সংসার, অন্যদিকে নীলও বিয়ে করে সংসার পেতেছেন অভিনেত্রী ত্রিনা সাহার সঙ্গে। সদ্য একটি ব্যবসাও আরম্ভ করেছেন এই অভিনেতা, অভিনয়ের পাশাপাশি ব্যবসাও চালিয়ে যাচ্ছেন এই তারকা দম্পতি। ২০১৪ সালের পর ফের একসঙ্গে কাজ করেননি ঠিক, তবে বন্ধুত্ব কিন্তু এখনো অটুট নীল আর সৈরিতির। ৯ বছর পর দর্শকরা আবারও দেখতে পাবেন নীল সৈরিতির জুটিকে। বাংলা মিডিয়াম সিরিয়ালে ইন্দিরা আর বিক্রমের সংসারে কাটা হয়ে আসছেন সৈরিতি। দুজনের একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাগ করে অভিনেতা নিজেই জানিয়েছেন এই সুখবর। এদিন এক সংবাদ মাধ্যমকে নীল জানালেন, ৯ বছর পর আমরা আবার কাজ করছি একসঙ্গে, দেখানো হচ্ছে ও আমার প্রাক্তন প্রেমিকা, কলেজ জীবনে আমার সঙ্গে সম্পর্ক ছিল, এতদিন পর ওর সঙ্গে কাজ করে খুব ভালো লাগছে। পার্থক্য তো হয়েছে, এখন অভিজ্ঞতা বেড়েছে আমাদের দুজনেরই। তবে আগামী দিনে এক গুচ্ছ নতুন টুইস্ট আসতে চলেছে বাংলা মিডিয়াম ধারাবাহিকে। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।